সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস, আর্টিকলস নিয়ে। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ আর্টিকলস? অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বলে রাখি, এইচএসসি গ্রামারের যে সিলেবাস আছে, সিলেবাসের মধ্যে সবার আগে একবারে প্রথমে যে টপিকসটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে আর্টিকলস। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো আলোচনার পদ্ধতিটা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে, আমরা অনুশীলনের মাধ্যমে শিখব। তো শুরুতে আমি একটা প্যাসেজ থেকে একটা অংশ তুলে রাখছি, সেটা হচ্ছে এরকম, ড্যাশ অ্যান্ট ইজ ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট, বি আর অলসো ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্ট, ইফ উই অবজার্ভ দ্য লাইফ অফ সাকসেসফুল ম্যান উই উইল ফাইন্ড দ্যাট হি ইজ অলসো ইন্ডাস্ট্রিয়াস। শূন্যস্থান, ইন্ডাস্ট্রিয়াস আর অ্যাপ্রিসিয়েটেড বাই অল। তো আমরা এখানে একটা প্যাসেজ দিয়ে রাখলাম, আবার নিচে দিয়ে উত্তরও দেওয়া আছে। তো সেখানে আমরা দেখলাম যে ইন্ডাস্ট্রিয়াজের জন্য বি নাম্বারে ইন্ডাস্ট্রিয়াজ আছে, সে সে কারণে বি নাম্বারে একবার আর্টিকেল বসলো অ্যান। আবার সি নাম্বারেও ইন্ডাস্ট্রিয়াজ লেখা আছে, সেখানে সি নাম্বারের জন্য আর্টিকেল বসলো ক্রস। আবার অনুরূপভাবে আমাদের এফ নাম্বারেও ইন্ডাস্ট্রিয়াজ আছে, সেখানে ইন্ডাস্ট্রিয়াজের জন্য আর্টিকেল বসলো দি। তার মানে কি, ইন্ডাস্ট্রিয়াজের জন্য একবার বসলো অ্যান, ইন্ডাস্ট্রিজের জন্য একবার বসলো ক্রস, আবার ইন্ডাস্ট্রিজের জন্য একবার বসলো দি। কেন এই কেন বসছে? এক একটা একটা ওয়ার্ডের আগে একবার আর্টিকেল এন বসলো, আবার ক্রস বসলো, আবার দি বসলো, কেন? এটা নিয়ে আমরা আলোচনা করব। কেন একই ওয়ার্ডের আগে ভাউল সাউন্ড, তিনটা ওয়ার্ড শুরু হয়েছে ভাউল সাউন্ড দিয়ে, কিন্তু একবার এন বসছে, একবার ক্রস বসছে, একবার দি বসছে, কেন? এবং স্টুডেন্টরা এগুলো কিভাবে আইডেন্টিফাই করবে? তো আমাদের যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা সাধারণত জানি যে কনসোনেন্টের জন্য, শুধু এটাই জানি যে কনসোনেন্টের জন্য এ বসে, ভাওয়েলের জন্য এন বসে, আরো আনুষাঙ্গিক কোনো নিয়ম কানুন আমরা শিখে রাখি, সেই অনুসারে আমরা বসাই দিই। কিন্তু আসলে কনসোনেন্ট এবং ভাওয়েলের জন্য মূলত আর্টিকেল বসে না, আর্টিকেল কিসের জন্য বসে সেটা নিয়ে আমরা আলোচনা করব। কারণ আর্টিকেল যদি কনসোনেন্ট এবং ভাওয়েলের জন্যই বসে, তাহলে তো ইন্ডাস্ট্রিয়াজের আগে যদি এখানে এন হয়, এখানেও এন হবে, এখানেও এন হবে, কারণ তিনো জায়গার মধ্যে ভাউল সাউন্ড আছে, তিনো জায়গার মধ্যে এন হওয়ার কথা। আসলে কনসোনেন্ট ভাউলের জন্য বসে না, আর্টিকেলস বসে মূলত নাউনের জন্য। তো সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। এখন আমরা শুরুতেই শিখবো যে অরিজিন অফ আর্টিকেলস, আর্টিকেলসটা আসলে কোথা থেকে উৎপত্তি হয়েছে, আর্টিকেলের উৎপত্তিটা কি। তো আমরা জানি ওয়ান মানি এক, ইংরেজরা বারবার ওয়ান ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বিধায় তারা ওয়ান থেকে উৎপত্তি হয়েছে অ্যান, অ্যান থেকে উৎপত্তি হয়েছে এ। তার মানে ওয়ানের অর্থ যেরকম এক, অ্যান এর অর্থ সেম, অনুরূপভাবে এক, এর অর্থ হচ্ছে এক। তার মানে এই তিনোটার অর্থ এক। তো তারা বারবার ওয়ান ওয়ান না বলে ভাউল সাউন্ডের জন্য অ্যান বসে, কনসোনেন্ট সাউন্ডের জন্য তারা এ বলে। আচ্ছা, আর দ্যাট, দ্যাট মানি দিস মানি এইটি, কাছের জিনিসকে বোঝানোর জন্য, ইন্ডিকেট করার জন্য, নির্দিষ্ট করার জন্য আমরা বলি দিস ইজ এ ফ্যান। দূরের জিনিসকে নির্দিষ্ট করার জন্য বলি দ্যাট ইজ এ চেয়ার, তার মানে দ্যাট ইজ, ওইটি হয় চেয়ার, ওইটি, টি বোঝানোর জন্য দ্যাট বসে। তো দ্যাট থেকে দিয়েছে, দ্যাট মানি যেরকম দূরের জিনিসকে ইন্ডিকেট করে, নির্দেশ করে, সেম অনুরূপ ভাবে দিটাও দূরের জিনিসকে ইন্ডিকেট করে, নির্দেশ করে। তো মূলত আর্টিকেলস তাহলে আমরা শিখলাম অ্যান এবং এর অর্থ হচ্ছে এক, এবং এটা ওয়ান থেকে আসছে, আর দ্যাট এর অর্থ হচ্ছে টা, টি, খানা, খানি, এগুলোর জন্য দ্যাট বসে। এখন আমরা যেটা শিখব, আর্টিকেল মূলত বসে কোন জায়গায়, এটা তো আর্টিকেল অরিজিন অফ আর্টিকেল শিখলাম, এখন আমরা শিখব আর্টিকেল বসে কোন জায়গায়। তো সেটাকে আমরা এইভাবে আইডেন্টিফাই করব যে পজিশন অফ আর্টিকেল, POSITION, পজিশন অফ আর্টিকেলস, পজিশন অফ আর্টিকেলস, আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো একটা বাক্য আমি লিখলাম যে তামিম ইজ ড্যাশ জি ডাবল ও ডি গুড, শূন্যস্থান হচ্ছে এস টি ইউ ডি এন টি স্টুডেন্ট, তারপরে
TMM, Tamim is dash BRIBERI GWD GOAT STU DMT STUDENT. তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে এখানে আমি তিনটা বাক্য লেখা, তো আর্টিকেলস বসে মূলত নাউনের জন্য, তো আমার এখানে নাউন আছে হচ্ছে স্টুডেন্ট, তামিম ইজ ড্যাশ স্টুডেন্ট, তো স্টুডেন্ট যেহেতু নাউন এটার জন্য আমরা আর্টিকেল বসাবো এ, যেহেতু এখানে ভাওয়েল সাউন্ড আছে, কনসোনেন্ট সাউন্ড আছে, কনসোনেন্ট সাউন্ডের জন্য আমরা এখানে বসাবো এ। তাহলে বাক্যটা হলো কি, তামিম ইজ এ স্টুডেন্ট, তামিম হয় একজন ছাত্র। তো আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে, আচ্ছা আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে তামিম ইজ ড্যাশ গুড স্টুডেন্ট। তো এখানে দেখতেছি স্টুডেন্ট হচ্ছে নাউন আর গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর্টিকেল বসে মূলত নাউনের জন্য, কিন্তু নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তো আর্টিকেলটা অ্যাডজেক্টিভের আগে বসবে, বসছে কিন্তু মূলত নাউনের জন্য, সুতরাং আর্টিকেলটা এখানে বসবে, এখানে আর এখন আর আর্টিকেল বসবে না। তার মানে যদি নাউন না থাকে তাহলে কিন্তু আর্টিকেল বসবে না, আর্টিকেল বসছে কিন্তু স্টুডেন্টের জন্য, তো স্টুডেন্টের জন্য বসছে, এটা নাউন, পার্ট অফ স্পিচের দিক দিয়ে হচ্ছে এটা নাউন। তো নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তো নিয়ম হচ্ছে নাউনের জন্যই আর্টিকেল বসবে, কিন্তু সেটা অ্যাডজেক্টিভের পূর্বে বসবে, সেক্ষেত্রে যদি নাউনের আগে শূন্যস্থান থাকে সেখানে আমাদেরকে ক্রস বসাইতে হবে। সেম অনুরূপভাবে এ বাক্যের মধ্যে স্টুডেন্ট, তামিম ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, তো এখানে স্টুডেন্ট হচ্ছে নাউন, গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। তো আমরা জানি যে নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভের আগে যদি অ্যাডভার্ব থাকে, তো আর্টিকেলটা বসবে অ্যাডভার্বের আগে, কিন্তু বসছে কিন্তু স্টুডেন্টের জন্য, স্টুডেন্টের জন্যই বসছে, কিন্তু অ্যাডভার্ব থাকলে, অ্যাডজেক্টিভ থাকলে, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্বের আগে বসবে, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের আগে ক্রস বসবে এবং নাউনের আগে ক্রস বসবে। সুতরাং এখানে, এখানে যেহেতু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ছিল না, এখানে সরাসরি নাউনের আগে আর্টিকেলটা বসছে, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ থাকার কারণে নাউনের জন্য বসছে, কিন্তু সেটা অ্যাডজেক্টিভের আগে বসছে। সেম অনুরূপভাবে এখানে নাউনের জন্যই বসছে, কিন্তু অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্বের আগে বসে, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের আগে ক্রস বসবে, এখানে নাউনের আগে ক্রস বসবে, কিন্তু আবার এখানে অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসছে কারণ এখানে অ্যাডভার্ব নাই, বিধায় অ্যাডজেক্টিভের আগে বসছে, আবার এখানে নাউনের আগে বসছে কারণ এখানে অ্যাডজেক্টিভ নাই, এই। সুতরাং পজিশন অফ আর্টিকেলস খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, আমাদেরকে জানতে হবে। আর্টিকেলস কিন্তু বসে নাউনের জন্য, অন্য কোনো পার্ট অফ স্পিচের জন্য কখনোই আর্টিকেল বসে না। তো নাউনের জন্য যদি আর্টিকেল বসে থাকে তো আমাদেরকে ভালো করে জানতে হবে যে নাউন কাকে বলে, আসলে কোন নাউনের জন্য আর্টিকেল বসে। তো আমরা জানি কোনো কিছুর নামকেই নাউন বলে, নাউনকে মোটামুটি পাঁচ ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আজকে আমরা যেটা শিখবো যে কোন নাউনের পূর্বে আর্টিকেল বসে। আমরা জানি নাউনকে পাঁচ ভাগে ভাগ করা হলেও সব নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তো আগে আমরা নাউন নিয়ে একটু জেনে নিই, এরপর আমরা বলবো যে কোন, আসলে কোন নাউনের জন্য আর্টিকেল বসে। তো নাউনকে পাঁচ ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট নাম, কমন নাউন এটার অর্থ হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম, কালেকটিভ নাউন এটার অর্থ হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টিবাচক নাম, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক জিনিসের নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন অবস্তুবাচক জিনিসের নাম। তো কমন নাউন এবং প্রপার নাউন আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে যে কোনো পেশাটাই হচ্ছে কমন নাউন, যেমন প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা করে একটা নাম আছে, কিন্তু স্টুডেন্টটাও তার একটা নাম, তো স্টুডেন্টটাও নাম, তার নাম হচ্ছে হাসান, হাসানটাও নাম, কারণ সে পড়াশোনা করে, তার একটা নাম হচ্ছে স্টুডেন্ট, যারা পড়াশোনা করে তাদের সবার একটা সাধারণ নাম হচ্ছে স্টুডেন্ট, আবার সবার সেপারেট 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 আলাদা আলাদা নাম আছে, যে আলাদা আলাদা নাম সেটা হচ্ছে প্রপার নাউন, আর যে একটা সাধারণ নাম সেটা হচ্ছে কমন নাউন। যেমন যারা শিক্ষকতা করে তাদের সবার নাম হচ্ছে, একটা নাম হচ্ছে টিচার, কিন্তু এদের আলাদা আলাদা নাম আছে, যেমন মিস্টার আহমেদ উনি একজন টিচার, এরকম আরও অন্যান্য নাম আছে। যেমন যারা ডাক্তার তাদের ডক্টর, তাদের সবার আলাদা আলাদা নাম আছে, কিন্তু তাদের একটা সাধারণ নাম হচ্ছে ডক্টর, তো আলাদা নাম হচ্ছে, যেমন কি আরিফ হোসেন, এটা কিন্তু হচ্ছে প্রপার নাউন, কিন্তু ডক্টরটা হচ্ছে কমন নাউন, এটা একটা সাধারণ নাম। সেম অনুরূপভাবে বয়, যত বালক আছে পৃথিবীর মধ্যে সবার একটা সাধারণ নাম হচ্ছে বয়,
কিন্তু এদের আবার আলাদা আলাদা নাম আছে, যেমন রাজু, রাজু বয়, রাজু একটা বয়, যেমন গার্ল, যত বালিকা আছে সবার আলাদা আলাদা নাম আছে, কিন্তু একটা সাধারণ নাম হচ্ছে গার্ল, আর তার স্পেশাল নাম হইতে পারে মিনা, এক্সেট্রা এক্সেট্রা। পয়েট, পয়েট মানে কবি, যত কবি আছে সব কবিকে আমরা স্বাভাবিকভাবে বলি কবি অথবা ইংলিশে বলি পয়েট, কিন্তু এদের আলাদা আলাদা নাম আছে। সে আলাদা নামটা হচ্ছে প্রপার নাউন, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলো হচ্ছে প্রপার নাউন, কিন্তু পয়েট একটা সাধারণ যে নাম সেটা হচ্ছে কমন নাউন। সেই অনুরূপ ভাবে যত ফুল আছে সবগুলোর একটা সাধারণ নাম আমরা বলি ফ্লাওয়ার, ফুল, তো এই ফুলটা হচ্ছে কমন নাউন, কিন্তু এই রোজ, বেলি, সামিনি এগুলো যদি আমরা বলি তো এগুলো হচ্ছে প্রপার নাউন। যত নদী আছে সব নদীকে আমরা রিভার বলি, রিভার, কিন্তু এদের আলাদা আলাদা নাম আছে, যেমন পদ্মা, মেঘনা, যমুনা, পদ্মা এটা কিন্তু প্রপার নাউন, মেঘনা প্রপার নাউন। তো যত শহর আছে সব শহরের একটা সাধারণ নাম হচ্ছে সিটি, কিন্তু এদের আলাদা আলাদা নাম আছে, যেমন লক্ষ্মীপুর আলাদা একটা নাম। যত দেশ আছে সব দেশের সব দেশকে আমরা বলি কান্ট্রি, সব দেশকে আমরা বলি কান্ট্রি, কান্ট্রি মানে দেশ, কিন্তু এদের আলাদা আলাদা নাম আছে, যেমন বাংলাদেশ। তো আমরা শিখলাম যে কমন নাউন মানে হচ্ছে কোনো কিছু সাধারণ নাম, যে কোনো পেশাটাই কমন নাউনের মধ্যে পড়বে, সাধারণ নাম, আর প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট নাম। তো আমরা শিখলাম যে প্রপার নাউন কাকে বলে এবং কমন নাউন কাকে বলে। এখন আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন শব্দের অর্থ হচ্ছে সমষ্টিবাচক, কোনো কিছু সমষ্টি যদি একসাথে বুঝায়, একটা নাউনকে বুঝায়, সেটাকে কালেকটিভ নাউন বলে। যেমন গ্রুপ, এখন গ্রুপ হইতে হইলে একজন মানুষ নিয়ে কিন্তু গ্রুপ হয় না, কিন্তু একজন মানুষ সেপারেটলি স্টুডেন্ট হইতে পারে, একজন মানুষ সেপারেটলি হাসান হইতে পারে, কিন্তু গ্রুপ হইতে হইলে একজন মানুষ কখনো হইতে পারে না, দুই তিনজন, দুইয়ের অধিক মানুষ লাগে মিলে গ্রুপ হয়। যেমন পার্টি, পার্টি শব্দের অর্থ হচ্ছে দল, একটা দল, বিএনপি বলো আর আওয়ামী লীগ বলো, একটা দল হইতে হইলে একটা মানুষ মিলে হয় না, অনেক মানুষের সমষ্টি নিয়ে একটা দল হয়, তার মানে কি এটা কালেকটিভ, সমষ্টি, অনেক মানুষের সমষ্টি। টিম, টিম মানে হচ্ছে দল, যেমন বাংলাদেশ ক্রিকেট টিম, একজন নিয়ে ক্রিকেট টিম হয় না, 11 জন মিনিমাম খেলোয়াড় থাকা লাগে তাহলে টিম হয়। যেমন গ্যাং, গ্যাং হচ্ছে যারা নেগেটিভ কাজকর্ম নিয়ে থাকে তাদের সমষ্টিকে গ্যাং বলে, সন্ত্রাসীদের গ্রুপ টুপ এগুলোকে গ্যাং বলে, গ্যাং। তারপর হচ্ছে ব্র্যান্ড, ব্র্যান্ড হচ্ছে দল, বাদক দল হইতে পারে, তো একজন মিলে তো আর কোনো ব্র্যান্ড হয় না। ফ্লক, ফ্লক শব্দের অর্থ হচ্ছে ঝাঁক, যেমন ঝাঁক, পাখির ঝাঁক, তো একটা পাখি মিলে কখনো ঝাঁক হয় না, অনেকগুলো পাখি মিলে একটা ঝাঁক হয়, তার মানে ফ্লক মানে ঝাঁক। ক্রাউড, ক্রাউড মানে জনাকীর্ণ, লোকজনের মিলা, মিল যেখানে, তো একজন মানুষ মিলে তো ক্রাউড হয় না, জনাকীর্ণ হয় না। দ্যাট মিনস যেগুলো সমষ্টিবাচক এগুলোকে আমরা বলবো কালেকটিভ নাউন। এরপরে আসবো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তুবাচক, যেগুলা সাধারণত পরিমাপ করে ক্রয় বিক্রয় হয়, যেগুলো গণে শেষ করা যায় না এবং পরিমাপ করে ক্রয় বিক্রয় হয় এবং যেগুলা বাহ্যিকভাবে দেখা যায় সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন ওয়াটার, ওয়াটার আমরা লিটার হিসেবে কিনি, পানির বোতল, মাম পানির বোতল, লিটার, হাফ লিটার, এক লিটার এগুলো কিনি। গোল্ড, স্বর্ণ, স্বর্ণ পরিমাপ করে বিক্রি হয়, যেমন বড়ি, বড়িতে বিক্রি হয় আমাদের দেশে। আয়রন, লোহা, লোহা টন হিসেবে বিক্রি হয়, টি, সা, সা কিন্তু গণনা করা যায় না, কাপ হিসেবে বিক্রি হয়। মিল্ক, দুধ আমরা লিটার হিসেবে কিনি। রাইস, চাল, চাল আমরা মন, কেজিতে, সেরে কিনি। তারপর স্টার, তারা, তারা তো গণনা করে শেষ করা যাবে না। অয়েল, এটাও আমরা লিটার হিসেবে কিনি। দ্যাট মিনস যেই বস্তুগুলো গণনা করা যায় না অথবা গণনা করা হয় না, যেগুলো ক্রয় বিক্রয়ের জন্য সাধারণত পরিমাপ করা হয়, সেই বস্তুকে আমরা সাধারণত ম্যাটেরিয়াল নাউন বলবো। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অবস্তুবাচক, যেগুলা তো যেগুলো দেখা যায় না, কল্পনার বিষয়, এই বস্তুগুলো দেখা যায়, এগুলো দেখা যায় কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন কোনোগুলো দেখা যায় না, এটা কল্পনার বিষয়। যেমন নলেজ, একটা মানুষকে দেখা যায় কিন্তু তার নলেজ, জ্ঞানকে দেখা যায় না। অনেস্টি, সততা, সততা দেখা যায় না, কিনতে পাওয়া যায় না, বাজারে কে জিতে বা সেরে বিক্রি হয় না। লাভ, ভালোবাসা, এগুলো দেখার বিষয় না, অনুভূতির বিষয়, কল্পনার বিষয়। ইয়র, তারুণ্য, তরুণ একটা ছেলে অথবা মেয়েকে দেখতে পারো কিন্তু তারুণ্য দেখা যায় না। বয়হুড, বাল্যকাল, বালক দেখা যায় কিন্তু বাল্যকালটাকে দেখা যায় না। দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো ইমো কি জানি কল্পনার বিষয় সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। তো আমাদের নাউন বসে, আমাদের আর্টিকেল বসে মূলত প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না, এটার জন্য আমরা ক্রস দিয়ে দিলাম প্রপার নাউনের ক্ষেত্রে। কালেকটিভ নাউনের জন্য আর্টিকেল বসবে না, এটাতেও আমরা ক্রস দিলাম।
তারপরে ম্যাটেরিয়াল নাউনের জন্য আর্টিকেল বসবে না, এটাতেও ক্রস দিলাম। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, এটাতেও ক্রস দিলাম। এটা হচ্ছে জেনারেল নিয়ম, ব্যতিক্রম দুই একটা থাকতে পারে, সেটা ভিন্ন। তো তাহলে আর্টিকেল বসে শুধুমাত্র অনলি কমন নাউনের পূর্বে আর্টিকেল বসবে, কমন নাউন ছাড়া অন্য কোন নাউনের পূর্বে আর্টিকেল বসবে না। তাও কমন নাউন যদি প্লুরাল হয়, প্লুরাল মানে কি একের অধিক, তো এন মানে কি, এন মানে আমি একটু আগে দেখাইছি, এ মানে এন মানে হচ্ছে এক, এ মানে হচ্ছে এক, যেটা ওয়ান থেকে আসছে। সুতরাং প্লুরাল হইলে তো আর এর পূর্বে এক লেখার দরকার নাই। সুতরাং কমন নাউন যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসবে, প্লুরালের পূর্বে বসবে না, কারণ প্লুরাল মানে হচ্ছে অধিক, কিন্তু আর্টিকেল এ অথবা এন এর উৎপত্তি হয়েছে ওয়ান থেকে, ওয়ান মানে হচ্ছে এক, তো অধিকের আগে আমি এক কিভাবে লিখবো? অধিকের আগে তো এক লেখার দরকার নাই, ওয়ান লেখার দরকার নাই, এন লেখার দরকার নাই, এ লেখার দরকার নাই, একের আগে সিঙ্গুলারের আগে এ অথবা এন হবে। তাহলে আমরা যেটা শিখলাম, কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, শুধু কমন নাউন হইলে হবে না, সিঙ্গুলার হইতে হবে। কি হইতে হবে? সিঙ্গুলার। যেমন স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র, ছাত্রছাত্রী, স্টুডেন্ট মানে একজন বুঝায়, কিন্তু এটার সাথে যদি আমি একটা এস লাগাই দিই তাহলে প্লুরাল হয়ে যাবে, তার মানে ছাত্রছাত্রীরা, বহুবচন হয়ে যাবে, বহুবচন হয়ে যাবে। কিন্তু বহুবচনের পূর্বে আর্টিকেল বসবে না, আর্টিকেল বসবে সিঙ্গুলারের পূর্বে। যেমন টিচার মানে শিক্ষক, তো একজন শিক্ষককে বোঝায় এই টিচার বানান দ্বারা, কিন্তু এটার সাথে যদি এস লাগাই দিই টিচার্স, তার মানে অনেক শিক্ষককে বোঝায়। সেম অনুরূপ ভাবে ডক্টর মানে হচ্ছে ডাক্তার, কিন্তু ডক্টরের সাথে যদি আমি একটা এস লাগাই দিই তার মানে অনেক ডাক্তারকে বোঝায়, বহুবচন বোঝায়। তো বয়, বয় মানে বালক, বালকের সাথে যদি আমি এস লাগাই দিই তাহলে একজন বালককে বোঝায় না, একের অধিক বালককে বোঝায়। সেম অনুরূপ ভাবে গার্লের সাথে এস লাগাই দিলে অনেক বালিকাকে বোঝায়, পয়েটের সাথে এস লাগাই দিলে অনেক কবিকে বোঝায়, ফ্লাওয়ারের সাথে এস লাগাই দিলে অনেক ফুলকে বোঝায়, অনেকগুলো ফুল বোঝায়, রিভার্স এর সাথে যদি এস লাগায় তো অনেকগুলো নদীকে বোঝায়। সেম অনুরূপ ভাবে সিটির সাথে যদি এস লাগায় তো অনেকগুলো শহর বোঝায়, কান্ট্রির সাথে এস লাগালে অনেকগুলো দেশ বোঝায়। তার মানে প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, আর্টিকেল বসবে শুধুমাত্র সিঙ্গুলার কমন নাউনের পূর্বে, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসবে। তো আমরা এখন দেখব যে তাহলে আমাদের এখানে আর্টিকেল কেন বসলো, এখন আমরা এটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে ইনসেক্ট, ইনসেক্ট মানে হচ্ছে কীট পতঙ্গ, এটা কিন্তু কমন নাউন, কারণ অনেক ধরনের কীট পতঙ্গ আছে, এটার একটা সাধারণ নাম হচ্ছে ইনসেক্ট। কারণ কীট পতঙ্গের মধ্যে আমাদের অ্যান্ট আছে, অ্যান্ট মানে পিঁপড়া, বি আছে, মৌমাছি, এভাবে যত পাখি ছোটখাটো পোকামাকড় আছে সবগুলোর আলাদা আলাদা নাম আছে, কিন্তু ইনসেক্টটা হচ্ছে তার একটা সাধারণ নাম, তার মানে হচ্ছে এটা কমন নাউন। সুতরাং ইনসেক্ট কমন নাউন হওয়ার কারণে, কমন নাউন হওয়ার কারণে সেটার পূর্বে, ইনসেক্ট হচ্ছে কমন নাউন, সেটার পূর্বে আর্টিকেল বসবে, কিন্তু ইনসেক্টের আগে অ্যাডজেক্টিভ থাকার কারণে আর্টিকেলটা অ্যাডজেক্টিভের আগে বসবে। যেরকম আমরা দেখেছি যে আর্টিকেল বসে মূলত নাউনের জন্য, কিন্তু নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আর্টিকেলটা অ্যাডজেক্টিভের আগে বসবে, বসছে কিন্তু নাউনের জন্য, কিন্তু অ্যাডজেক্টিভ থাকার কারণে অ্যাডজেক্টিভের আগে বসবে। সেম অনুরূপ ভাবে এখানে আর্টিকেলটা বসবে কিন্তু ইনসেক্টের জন্য, কিন্তু ইনসেক্টের আগে অ্যাডজেক্টিভ থাকার কারণে আর্টিকেলটা অ্যাডজেক্টিভের আগেই বসবে, বসছে কিন্তু মূলত ইনসেক্টের জন্য। তো বসানোর আগে দিয়ে যে শূন্যস্থান দেওয়া থাকবে সেটার পরে যে ওয়ার্ডটা আছে সেটা বিবেচনা করতে হবে, কারণ আগে আমাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে আসলে কি বসবে কিনা। তো আমরা ডিসিশন নিলাম যেহেতু সিঙ্গুলার কমন নাউন আছে তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ বসবে। তো বসার কারণে এখানে যেহেতু ভাউল সাউন্ড আছে এই কারণে আমি এখানে বসালাম এন। সেম অনুরূপ ভাবে দেখো পরবর্তী লাইনে, বিজ আর অলসো ইন্ডাস্ট্রিয়াস ইনসেক্টস, তার মানে এখানে ছিল শুধু ইনসেক্ট আর এখানে আছে ইনসেক্ট, তার মানে এস আছে বহুবচন, বহুবচন মানে কি একের অধিক, তো একের অধিক, ইনসেক্ট মানে হলো পোকা মাকড়। তো আমরা জানি আর্টিকেল বসে কমন নাউন হইলে হবে না, সিঙ্গুলার হওয়া লাগবে, কিন্তু ইনসেক্ট এখানে তো কমন নাউন ঠিক আছে কিন্তু সিঙ্গুলার না, প্লুরাল, প্লুরাল মানে বহুবচন, একের অধিক, তো একের অধিক হইলে এ কারণে আর্টিকেল এখানে বসবে না, যদিও এখানে ইন্ডাস্ট্রিয়াস আছে এখানে ক্রস বসবে, কারণ আমরা জানি আর্টিকেল বসে শুধুমাত্র সিঙ্গুলার কমন নাউনের পূর্বেই আর্টিকেল বসবে। তো এই নাউনটা যেহেতু সিঙ্গুলার না প্লুরাল, অনেক অধিক বুঝেছি, সুতরাং এটার পূর্বে আর্টিকেল বসবে না, এই কারণে এটাতে ক্রস বসছে যেটা আমরা দেখাইছিলাম। আমরা এফ নাম্বার নিয়ে আলোচনা করব। এফ নাম্বারে ইন্ডাস্ট্রিয়াস এর পূর্বে আমরা যদি দেখি আর্টিকেল দি বসছে, কেন? কারণ এখানে ইন্ডাস্ট্রিয়াস এর পরে কিন্তু কোনো কমন নাউন নাই, এখানে যেরকম ইনসেক্ট ছিল ইনসেক্টের জন্য আর্টিকেল বসছে, এখানে সিঙ্গুলার ছিল এ কারণে আর্টিকেল বসছে, এখানে প্লুরাল হওয়ার কারণে আমরা জানি প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তো এখানে ক্রস বসছে।
কিন্তু এখানে তো আমাদের কমন নাউন নাই, কারণ আমরা এখানে শিখলাম ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ প্লুরাল হওয়ার কারণে হয় নাই, এটাও অ্যাডজেক্টিভ, তো এখানে তো আমাদের কোনো নাউন নাই। কিন্তু আমরা দেখলাম যে এফ নাম্বারে দি বসলো, এখানে আমরা এতক্ষণ যা শিখালাম যে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, তো এখানে সিঙ্গুলার কমন নাউন ছিল বিদে আর্টিকেল বসছে, যেমন অ্যান্ড হচ্ছে সিঙ্গুলার কমন নাউন, এই কারণে আমরা এখানে অ্যান্ড বসাইছি, প্রথম সেন্টেন্সের বড় হাতের লিখতে হবে এখানে অ্যান্ড, যেমন অ্যান্ড বসাইছিলাম আমাদের এখানে, মানে অ্যান্ড হচ্ছে সিঙ্গুলার কমন নাউন এই কারণে অ্যান্ড বসাইছি, তো ইনসেক্ট হচ্ছে সিঙ্গুলার এবং কমন নাউন এই কারণে আমাদের এখানে অ্যান্ড বসছে, কিন্তু ইনসেক্ট এখানে বহুবচন বিধায় এখানে ক্রস বসছে আর আর্টিকেল বসে নাই প্লুরাল, কিন্তু এখানে তো কোনো নাউনে নাই, তাহলে ইন্ডাস্ট্রিজ এর আগে দি বসলো কেন? এটার উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ গুলা যদি বাক্যের শুরুতে বসে, অ্যাডজেক্টিভ গুলা দেখো বাক্য এখানে শেষ আরেকটা বাক্য শুরু হয়েছে, অ্যাডজেক্টিভ গুলা যদি বাক্যের শুরুতে বসে তখন আর সেগুলো অ্যাডজেক্টিভ থাকে না, সেগুলো অটোমেটিক্যালি সিঙ্গুলার কমন নাউনে পরিণত হয়ে যায়, এবং সেটার পূর্বে সবসময় আর্টিকেল দি বসে, এটা হচ্ছে রুলস। তো এই কারণে ইন্ডাস্ট্রিয়াস অ্যাডজেক্টিভ এ বাক্যের জন্য, ইন্ডাস্ট্রিয়াস অ্যাডজেক্টিভ এ বাক্যের জন্য, কিন্তু এ বাক্যের জন্য ইন্ডাস্ট্রিয়াস অ্যাডজেক্টিভ না, এখানে ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমীরা, এটা কমন নাউনে পরিণত হয়ে গেল, এবং এটা নির্দিষ্ট পরিশ্রমীদের কথা বলছে, এ কারণে এটার পূর্বে আমাদের আর্টিকেল বসবে দি, আর্টিকেল যেটা আমরা এফ নাম্বারে বসেছি আর্টিকেল দি বসবে। তাহলে আমরা যেটা শিখলাম যে আর্টিকেলস আসলে মূলত বসে হচ্ছে কমন নাউন এবং সিঙ্গুলার কমন নাউনের জন্য বসে, কমন নাউন প্লুরাল হইলে হবে না, যেমন ইনসেক্ট প্লুরাল হয়েছে এর কারণে আর্টিকেল বসে নাই, আবার অন্য কোনো পার্ট অফ স্পিচ হইলেও আর্টিকেল বসবে না, আর্টিকেল বসবে শুধুমাত্র সিঙ্গুলার কমন নাউনের জন্য, এবং যেমন আমরা যদি আই নাম্বার একটু খেয়াল করি, আই নাম্বারটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা যদি দেখি এখানে লাইফ লেখা আছে, লাইফ মানে হচ্ছে জীবন, তো জীবন জীবনকে তো দেখা যায় না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, এ কারণে আমরা এখানে আই নাম্বারে ক্রস দিয়েছি। তারপরে দেখো উই অল নো দ্যাট, আমরা সবাই জানি ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস অ্যান্ড লেজিনেস লিড আস টু এ মিচ ফরচুনেট, দুর্ভাগ্যে পরিণত করে, তো এটা কিন্তু অ্যাডজেক্টিভ, তো আমরা শিখলাম যে আর্টিকেল বসে নাউনের পূর্বে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসবে না, তো এখানে ক্রস, এই কারণে যে নাম্বার আমরা দিলাম ক্রস। এখানে যেরকম ইন্ডাস্ট্রিয়াল দ্বারা পরিশ্রমীদেরকে বুঝাইছে, যেটা আমরা এফ নাম্বারে আলোচনা করছি, এ কারণে আমরা এখানে আর্টিকেল দি ব্যবহার করছি, সেম এখানে আইডল দ্বারা অলস ব্যক্তিদেরকে বুঝাইছে, সেন্টেন্সের শুরুতে আইডল, অন দ্য আদার হ্যান্ড এটা হচ্ছে এক্সটেনশন, অতিরিক্ত একটা ফ্রেজ, তো সেন্টেন্সের শুরুতে আইডল এটা নির্দিষ্ট অলসদেরকে নির্দিষ্ট করছে, অলস মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এই বাক্যের মধ্যে সেটা অ্যাডজেক্টিভ না, এই সিঙ্গুলার কমন নাউন, এটা নির্দিষ্ট করে বুঝেছি, এ কারণে এর পূর্বে আর্টিকেল দি বসবে, এ কারণে আমাদের জি নাম্বারে আর্টিকেল বসলো দি। আর বাকিগুলা তো বললামই, তো আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে আর্টিকেলস বসে মূলত সিঙ্গুলার কমন নাউনের জন্য, প্লুরাল প্লুরালের জন্য আর্টিকেল বসে না, তবে ভিন্ন কোনো ভিন্ন নিয়ম থাকতে পারে, ভিন্ন নিয়ম আছেও, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে প্রপার নাউনের ক্ষেত্রে আর্টিকেল বসে, কালেকটিভ খেয়ে বসে, ম্যাটেরিয়ালও বসে, অ্যাবস্ট্রাক্টও বসে, সেটা হচ্ছে ভিন্ন নিয়ম, সেটা কেমন সেটা নিয়ে আমি একটু বলি, সেটা হচ্ছে নাউন অফ নাউন যদি থাকে তাহলে কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের জন্য আর্টিকেল বসতে পারে, সেটা ভিন্ন একটা নিয়ম, তো আমরা যদি পরবর্তীতে কখনো আর্টিকেলস নিয়ে আবার পুনরায় আলোচনা করি তখন আমি দেখাবো যে কেন কালেকটিভ নাউনের পূর্বে, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এবং প্রপার নাউনের পূর্বে আর্টিকেল কেন বসতে পারে সেটা আমি দেখাবো। এমনি জেনারেল নিয়ম হচ্ছে সিঙ্গুলার কমন নাউন ছাড়া অন্য কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তো আজকে আমাদের এই টপিকস এ পর্যন্তই। আমাদের পিএসটি টিউটোরিয়ামের পক্ষ থেকে আমাদের পরবর্তীতে যে ভিডিওগুলো প্রকাশিত হবে সেগুলো হচ্ছে ইংলিশ সম্পর্কিত, ইংরেজ এইচএসসি এবং এসএসসি লেভেলের ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের যে সমস্ত সমস্যাগুলো আছে ওগুলো সমাধান করা হবে, এবং এইচএসসি লেভেলের যে আইসিটির যে অধ্যায়গুলো আছে, যেমন সংখ্যা পদ্ধতি, এইচটিএমএল, সি প্রোগ্রাম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এইসব অধ্যায়ে যেসব সমস্যাগুলো আছে এগুলো সমাধান করা হবে পরবর্তী আমাদের ভিডিওগুলোতে। তারপরে ম্যাথ, জেএসসি, এসএসসি এবং এইচএসসি লেভেলের যে সমস্যাগুলো আছে
পরবর্তীতে ভিডিওগুলো এগুলোর উপর বানানো হবে। আদার্স এডুকেশনাল বিষয়ে শুরুতে আমরা ভিডিওগুলো বানাবো স্পোকেন ইংলিশের উপর এবং বিখ্যাত বইসমূহের উপর, যে বইগুলো স্টুডেন্ট ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য এবং ভবিষ্যৎ জীবন তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেই সমস্ত বই নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও বানাবো। তো আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমাদের আমাকে যদি পার্সোনালি যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে বা কোনো কথা বলতে, আমার ইমেলে আপনারা নক করবেন, ইমেলে আপনাদের ফোন নাম্বার দিয়ে নক করবেন, তারপরে আমাদের পক্ষ থেকে বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। আর যে কোনো হেল্প যদি আপনাদের প্রয়োজন হয় সেটা আমাদেরকে জানাবেন। এছাড়াও আমাদের ভিডিওতে সাপোজ দেখেন আমি আপনাদের জন্য কি উপকারটা করলাম, সেটা হচ্ছে আপনারা যে বিষয়টা বুঝেন না জানেন না সেটা আমাদের ক্লাসের মাধ্যমে আপনাদেরকে জানানো হলো। তা আপনারা কি করবেন, আপনারা আপনাদের যেসব বন্ধু যেসব আত্মীয় স্বজন রিলেটিভ আছে তাদেরকে, যারা পড়াশোনা করে তারা যে বিষয়গুলো বুঝে না, আমাদের ভিডিওগুলো তাদেরকে দিয়ে দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, যা যা করার দরকার সেগুলো করবেন। আর পরবর্তীতে আপনাদের যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় সেটা আমাদের ডিসক্রিপশন বক্সের নিচে যেটা আছে ওখানে কমেন্ট দিয়ে আপনারা জানাবেন। তো আজকে বলবেন।